হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম বাংলার নতুন নতুন মজার ধাঁধা নিয়ে। এই ধাঁধাগুলো মূলত জিনাসদের জন্য করা, আপনাদেরকে বুদ্ধি খাটিয়ে এই ধাঁধাগুলোর উত্তর দিতে হবে। যদি ধাঁধাগুলোর উত্তর আপনাদের আগে থেকে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন দুষ্টু মিষ্টি ধাঁধাগুলোর কত সহজ সরল উত্তর হয়। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। তো ভিউয়ার্স, যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। রাতের কোন কাজটি যা দিনের বেলায় করা অসম্ভব? রাতের কোন কাজটি যা কিনা দিনের বেলায় করা অসম্ভব? এই ধাঁধাটির উত্তর হবে, দিনে ডিনার করতে পারি না, দিনে ডিনার করতে পারি না। ফুলশয্যার রাতে কেন নতুন বউ তার স্বামীকে দুধ খেতে দেয়? এই ধাঁধাটির উত্তর হবে, ফুলশয্যা হল স্বামী স্ত্রীর প্রথম মিলনের রাত, দুধ কামশক্তি বাড়ায়, তাই নতুন বউ তার স্বামীকে দুধ খেতে দেয় যাতে মিলনে বেশি আনন্দ পায়। বয়স বাড়লে সব কিছু বেড়ে যায়, কিন্তু বয়স বাড়লে কি কমে যায়? এই ধাঁধাটির উত্তর হবে, বয়স বাড়লে আয়ু কমে যায়। এক মিনিট কিস বা চুমু খেলে কত ক্যালোরি খরচ হয়? এটার উত্তর হবে, 26 ক্যালোরি খরচ হয়। মিলনের সময় মেয়েদের কোন তিনটি অঙ্গ বড় হয়ে যায়? এই ধাঁধাটির উত্তর হবে, নাক, স্তন এবং যোনিপথ ফুলে যায় এবং বড় হয়। ফেসবুক কোন দেশের কোম্পানি? ফেসবুক কোন দেশের কোম্পানি? এই ধাঁধাটির উত্তর হবে, ফেসবুক আমেরিকা দেশের কোম্পানি, যা কিনা 2004 সালে প্রতিষ্ঠিত হয়। মন্দিরে যাওয়ার সময় ঘন্টা বাজায় কেন? এই ধাঁধাটির উত্তর হবে, হিন্দু ধর্মের লোকেরা মনে করেন যেখানে ঘন্টা নিয়মিত বাজে সেখানে বাতাবরণ মধুর এবং পবিত্র রাখে, অশুভ শক্তিকে দমন করে, এ কারণে ঘন্টা বাজানো হয়। একটি ট্রেনের কতগুলো গিয়ার থাকে? একটি ট্রেনের কতগুলো গিয়ার থাকে? এটির উত্তর হবে, একটি ট্রেনের 32টি গিয়ার থাকে। একটি ট্রেনের 32টি গিয়ার থাকে। একটি সাপের মুখে কতগুলো দাঁত থাকে? একটি সাপের মুখে কতগুলো দাঁত থাকে? এ ধাঁধাটির উত্তর হবে, একটি সাপের মুখে 200টি দাঁত থাকে। কোন জিনিস খাবার জন্য কিনি কিন্তু খাই না? কোন জিনিস খাবার জন্য কিনি কিন্তু খাই না? এটির উত্তর হবে, খাবার প্লেট, খাবার প্লেট। হিজড়াদের জন্ম হয় কেন? হিজড়াদের জন্ম হয় কেন? এ ধাঁধাটির উত্তর হবে, আমরা জানি ছেলে মেয়ের এক্স ওয়াই ক্রোমোজোমের মিলিত হলে হয় পুত্র সন্তান, আর এক্স এক্স ক্রোমোজোম মিলিত হলে হয় কন্যা সন্তান। এর ব্যতিক্রম হলে, যেমন এক্স ওয়াই ওয়াই বা এক্স এক্স ওয়াই মিলিত হলে হয় হিজড়া সন্তান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ধাঁধা। যদি ধাঁধাগুলো আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।